السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. প্রিয় দর্শক শ্রোতা, আলোচনা ফাজিলে বেলবে সমাচার প্রমাণিত রাকাতের পর হাজির নাজির আল্লামা ফুলতলি রহিমাহুল্লাহকে নিয়ে মিথ্যাচারে পাকড়াও জাহেল ফাসাদি আলাউদ্দিন ফাসাদি বাংলার আলা হজরত আল্লামা ফুলতলি রহিমাহুল্লাহকে নিয়ে মিথ্যাচারে পাকড়াও। আসুন আমরা বক্তব্য শুনি। প্রথমে দেখুন শামসুল উলামা আল্লামা ফুলতলির সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহাকে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির এবং নাজির বিশ্বাস করতেন। কাজে তার রুমে রেখে আমরা আমাদের রুমে চলে আসলাম। মিনিট দশেকের মধ্যে আমাদের আম্মা এসে বললেন যে সাহেব তোমাদেরকে ডাকতেছে। আমরা যাওয়ার পরে তিনি ভাবে মাথা একটু আমাদের দিকে মুখ করে তিনি বললেন যে জবলের নদীর উপরে এক বিরাট সমাগম হয়েছে, রসুলের পাঁচলাম সেই সমাগম উপস্থিত ছিলেন, সেখানে মজহরের ইমামগণ ছিলেন, খোলাফায়ের রাশিদিনগণ ছিলেন, বুজুর্গানের ফেরামগণ ছিলেন। সেখানে তিলাওয়াতের জন্য বলা হয়েছে, আমাদের নির্দেশ করা হয়েছে, আমি শুনে মুজাম্মিল তিলাওয়াত করে শুনেছি। সেখানে সিদ্ধান্ত হয়েছে এই কথাটি, সেখানে সিদ্ধান্ত হয়েছে এই কথাটি এই বক্তব্য দ্বারা স্পষ্ট বোঝা যায় আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন তো অনেক ঊর্ধ্বের কথা, খোলাফায় রাশিদিন আল্লাহর সালেহীন বান্দা যারা তারাও পর্যন্ত যেখানে খুশি সেখানে হাজির হইতে পারে। এবার আপনারা লক্ষ্য করুন, বিশ্বনন্দিত আলিম আল্লামা। প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন আপনারা, এখানে কয়েকটি খেয়ানত আছে। একটি খেয়ানত হলো কাট করা হয়েছে, মূল যে কথাটা ছিল সেই কথা এখানে আনা হয়নি উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের গুমরাহী প্রকাশের প্রমাণের জন্য। আল্লামা ফুলতলি রহমাহুল্লাহকে ব্যবহার করেছে কিছু কাট করে কিছু অংশ দিয়ে তাদের গুমরাহী বাতিল বানওয়াট হাজির নাজির নামক আকিদা প্রমাণের জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর দ্বিতীয়ত হলো তাদের কিছু পোচামাল ঢুকিয়ে দিয়েছে, আগে পিছে তাদের কিছু পোচামাল ঢুকিয়ে দিয়েছে। আসুন আমরা মূল অডিওটা দেখি। আসুন দুপুরে খাবার দাবারের পরে আমরা দুই ভাই বাবা এক মুঠো উপস্থিত ছিলাম। আমরা যাওয়ার পরে তিনি এইভাবে মাথা একটু আমাদের দিকে মুখ করে তিনি বললেন যে জবলের নদীর উপরে এক বিরাট সমাগম হয়েছে, রসুলের পাঁচলাম সেই সমাগম উপস্থিত ছিলেন, সেখানে মজহবের ইমামগণ ছিলেন, খোলাফায়ের রাশিদিনগণ ছিলেন, বুজুর্গানের ফেরামগণ ছিলেন। সেখানে তিলাওয়াতের জন্য বলা হয়েছে, আমাদের নির্দেশ করা হয়েছে, আমি শুনে মুজাম্মিল তিলাওয়াত করে শুনেছি। সেখানে সিদ্ধান্ত হয়েছে এই কথাটি, সেখানে সিদ্ধান্ত হয়েছে এই কথাটি এখানে সর্বশেষ এই সিদ্ধান্তটিকে আমাকে দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু আমি জীবিতদের মধ্যে আছি, আমার মাধ্যমে যেন সকল আহলে তরিকতকে একথা জানিয়ে দেওয়া হয় যে কোরআন যদি নামাজের পরিমাণ ফেরার পর্যন্ত সহি না হলে পরে কোরআন নামাজ শুদ্ধ হবে না। বিদায় সকল আহলে তরিকতকে আমার পক্ষ থেকে জানিয়ে দেয় যে তারা যেন ফেরার নামাজের পরিমাণ ফেরার পর্যন্ত পক্ষে তারা সহি শুদ্ধ করে নেয়। এই নির্দেশটি আমি সাহেবুল্লাহর ভিন্ন হয়ে আমি কোনোদিন বলি নাই। মেজর সাহেব আমরা একমত ছিলাম যে এটি এইভাবে না বলে অন্যভাবে বলবো। আপনি যেহেতু সাহেবুল্লাহ ভিন্ন হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কি শুনলেন?
সেটা ছিল একটি খাব। বিশ্রামে গেলেন, সাহেবজাদাদ্বয়কে বললেন তোমরা বিশ্রামে যাও। কয়েক মিনিট পরে সাহেবানি তিনি ডেকে নিয়ে আসলেন, সাহেব কিমরা ডাকতেছেন, তারপরে খাব বললেন। আল্লামা ফুলতুলি রহমতুল্লাহ তাআলা আলাইহি খাব বললেন। আর এই মিথ্যুক, এই প্রতারক, এই ধোকাবাজ, সে কী করল? আল্লামা ফুলতুলি রহমতুল্লাহ তাআলা আলাইহি দয়াল নবীজির হাজির নাজির বিশ্বাস করতেন। শামসুল উলামা আল্লামা ফুলতুলি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি হয়তো একমাত্র ব্যক্তি হবেন যিনি দেশে বিদেশে এই কথাকে পরিষ্কার করে গিয়েছেন, হাজির নাজির নামক আকিদা একটি বানোয়া আকিদা, হয়তো প্রথম ব্যক্তি হবেন তিনি, অন্তত আমরা যতটুকু শুনেছি। আর এই প্রতারক করল কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই যে গালিবাজ ফতোয়াবাজ যারা, এটা হচ্ছে তাদের হাকিকত। যারা গালি দিয়ে শুরু করে আর তাকবীর দিয়ে শেষ করে, এটা হচ্ছে তাদের হাকিকত। এই কারণেই গতকাল বলেছি, এদের মসলক, এদের সুন্নিয়ত, এদের তরিকত, এদের দরবার প্রতারণার উপর, মিথ্যাচারের উপর প্রতিষ্ঠিত। এবং এই হাজির নাজির নামক বানোয়াট আকিদা প্রতারণার উপর, মিথ্যাচারের উপর প্রতিষ্ঠিত, বানোয়াট কিছু কথাবার্তার উপর প্রতিষ্ঠিত। এই ভদ্রলোককে যখন ওনার দরবার থেকে বা দরবারের কোনো এক শাখা থেকে ওনাকে বহিষ্কার করা হয়েছিল, আমি ভিডিও দিয়েছিলাম যে আলাউদ্দিন জাহাদি সাহেবকে সুন্নিয়তের কান্ডার হিসাবে দেখতে চাই। আসলে প্রিয় দর্শক শ্রোতা, গোবরে পদ্ম ফুল ফুটে না, গোবরে পদ্ম ফুল ফুটে না। আমরা চেষ্টা করি, আমরা মানুষকে সুপথে আনার চেষ্টা করি, আরও অনেক কিছু কথাবার্তা আছে, আমি চেষ্টার ত্রুটি করিনি, কিন্তু গোবরে পদ্ম ফুল ফুটে না। দেখুন কত বড় ডাকাতি করল, এবং এই ডাকাতি করে প্রমাণটা আসলে কি দিল? তাদের মসলক, তাদের তরিকত, তাদের সুন্নিয়তের পরিচয় দিল, যেভাবেই আমরা মানুষকে ধোকা দেই। নাউযু বিল্লাহি মিন যালিক। বললেন কি? আর এখানে সে প্রমাণ করলো কি, দেখাইলো কি, ঠিক একইভাবে, ঠিক একইভাবে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের ওনার বক্তব্য, সেটাকেও ঠিক একইভাবে জালিয়াতি করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এদের কথাই কি বলেছিলেন, যে আখির জামানায় দাজ্জাল কাজ্জাব লোকেরা আসবে, দাজ্জালুনা কাজ্জাবুনা, কিতাব জালিয়াতি করতে করতে এখন ভিডিও জালিয়াতি করে। আল্লামা ফুলতুলি রহমতুল্লাহ তাআলা আলাইহি দুনিয়াতে নাই, আল্লাহর এক মকবুল বলি তার বক্তব্যকে জালিয়াতি করে, আর তার যারা আছেন তারা তো বাহ বাহ দিছে, দিছে বতোয়া পয়সা দিয়ে এবারে ফাটাই লিছে। এখন কি হলো? এখন হলো খাইলাইনি খামাই, খাইলাইনিকে বতাইর মা তোমার দিল বলর খামাই। আসলে মাথা ঠিক নাই, মাথা ঠিক নাই তার বেটার, ইমান তো গেছে গেছে, লোকে বহু গেছে, যদি তার বউ এজরা সামান্য এহসাস থাকে, হালাল হারামের কিছু বিচার যদি থাকে, আর যদি সিলসিলা এটাই হয়, তাহলে কিছু বলার নাই। আউযু বিল্লাহি মিন যালিক। এই পর্যন্ত দুই তিনজন জানতে চেয়েছেন, ঢাকা থেকে একজন মনে আছে, ভয়েস দিয়েছেন, আমাদের কাছে আছে, আর একজন কোথা থেকে মনে নাই, আমাদের আহলে সুন্নাহ মিডিয়া খুব সম্ভব এ গ্রুপে প্রশ্ন করেছেন যে এই লোকটার, তার স্ত্রী ফিরে পাওয়ার ব্যবস্থা কি আছে ইসলামে? হ্যাঁ আছে, হ্যাঁ আছে। বাংলাদেশে মুফতির কোনো বাবা আছে নাকি? আমরা বলবো ইনশাআল্লাহ, আরও পরে বলবো, ব্যবস্থা তো একটা আছে কিন্তু পরে বলবো। প্রিয় দর্শক শ্রোতা, মিথ্যাবাদীকে না বলুন, মিথ্যাবাদীকে না বলুন, যদি যদি আমার দ্বারা সম্ভব হতো, যদি আমার দ্বারা সম্ভব হতো, তাই মিথ্যাচারের কারণে, জালিয়াতির কারণে, খেয়ানতের কারণে, প্রতারণার কারণে
এই ফাসাদিকে আমি শাস্তি দিতাম, একে নিষিদ্ধ করতাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার হুমকি দেয়, খারে হুমকি দেয়। চিন্তা করে মানে এটা কত হুমকি কতজনে দিছ হত, আর আমার লগে আমার আমার খাফনো খাবার এমনিও থাকে, বউ কয়েক বছর থাকি মদিনা শরীফ দিয়ে কিনছি বেগুন থাকে, আর আমার আগেও বহুত মানুষ শহীদ হয়েছেন। আল্লামা ফারুক রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনিও শহীদ হয়েছেন, আরও কত মানুষ শহীদ হয়েছেন। আল্লামা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহির উপরেও আঘাত এসেছে, তাকেও রক্ত দিতে হয়েছে হুমকি আমারে দেয় লাঠির ভাই ছোটা। প্রিয় দর্শক শ্রোতা, শেষ করব, মৃত্যুক চিনতে ভুল করবেন না, প্রতারক চিনতে ভুল করবেন না, ধোকাবাদ চিনতে ভুল করবেন না। কিতাব জালিয়াতি যারা করে, তথ্য জালিয়াতি যারা করে, এদেরকে চিনতে ভুল করবেন না। এদের মসলক, এদের দরবার, এদের সুন্নিয়ত, এদের তরিকত চিনতে ভুল করবেন না, আপনার ইমান নিয়ে চলে যাবে হঠাৎ করে। শেষ করি, ইনশাআল্লাহ আরেকবার আসব আব্বাসী সাহেবের, ডক্টর নায়াতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য জালিয়াতি করেছে, সেটা নিয়ে আবার আসবো ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।